ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কাশিয়ারচরের জেসমিনারা এখন অনেক গ্রামীণ নারীর অনুপ্রেরণা। নার্সারি গড়ে জেসমিনারা নিজে তো আর্থিকভাবে সফল হয়েছেনই, পাশাপাশি এলাকার অনেক নারীকেও করেছেন আত্মনির্ভরশীল। জেসমিন ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষা কাশিয়ারচর এলাকায় গড়েছেন আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। তার নার্সারিতে 300 প্রজাতির 4 লাখেরও বেশি চারা রয়েছে। এখানে কাজ করেন 35 জন শ্রমিক। এখানে আমি প্রথমে 8 একর জায়গা নিয়ে কার্যক্রম শুরু করি, লেবু, মালটা, পেয়ারার ফল দিয়ে। ভিজিটররা যখন এখানে ভিজিট করতে আসে তখন এই সমস্ত প্রচুর ফল দেখে তারা অনেক চারা চাইতে শুরু করে। এই চারা আর চাহিদা পূরণ করতে আমার এই নার্সারির প্রতিষ্ঠা। বাগান করার উদ্দেশ্য একটাই, যে আমি বিশুদ্ধ চারা কৃষকগণের হাতে তুলে দিতে পারব। বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় জেসমিনারা গত বছর প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেছেন। এখানে কলম করতেছি, গ্রাফটিং করতেছি, তবে চারা বসতেছি, পরিচর্যা করতেছি, পানি দিতেছি। আশা করি এরকম নার্সারি আরও হোক, আমাদের মতন যুবকরা কাজ করে তারা খাওয়ার চিন্তা ভাবনা করুক, তার যাতে আর কিন্তু মানে যুবক যাতে বেকার না থাকে।